দর্শক সবাইকে স্বাগত, আমি রাজীব হোসেন রাজন। এখন ঠিক দাঁড়িয়ে আছি পদ্মা সেতু টোল প্লাজার সামনে। দর্শক আপনারা জানেন যে গতকালকে পদ্মা সেতু উদ্বোধন করার পর থেকেই কিন্তু এই অঞ্চলে পদ্মা সেতু পারে বাদ ভাঙ্গা উল্লাস এই দক্ষিণ অঞ্চলের মানুষের। আজ উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই অঞ্চলের মানুষের জন্য, যাতায়াতের জন্য। সকাল থেকে আমরা যে জিনিসটি দেখেছি পদ্মা সেতুর পারে অথবা টোলপ্লাজার সামনে বিভিন্নভাবে মানুষ ছবি তুলছে এবং সেলফি তুলছে, তারা জাগান দিচ্ছেন পদ্মা সেতুকে। তাদের যে দীর্ঘদিনের যে ইচ্ছা ছিল, যে আশা ছিল, সে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে তারা দেখতেই কিন্তু এক নজর এই স্বপ্নের যে পদ্মা সেতু রয়েছে সেই স্বপ্নের পদ্মা সেতুর কাছে তারা এসেছে। দর্শক আমরা এখন কথা বলতে চাবো এখানকার এখানে যারা দর্শনাদি রয়েছে এবং আপনারা দর্শক। আমি আরেকটা জিনিস আপনাদের এখন দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক গাড়ি কিন্তু পদ্মা সেতুর টোল প্লাজার সামনে দিয়ে যাচ্ছে। আপনারা প্রচুর পরিমাণের মোটর সাইকেল, শত শত হাজার হাজার মোটর সাইকেল কিন্তু পার হচ্ছেন, এবং বেশিরভাগ যে মোটর সাইকেলগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু সেতুর এক পার থেকে এসে আর এক পার ঘুরে আসে। কিন্তু তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা না দিলেও কিন্তু পদ্মা সেতুর উদ্দেশ্যে কিন্তু বেশিরভাগ যেই মোটর সাইকেলগুলো রয়েছে সেই গাড়িগুলো রয়েছে। দর্শক আমার সামনে কি এখানে অসংখ্য দর্শনাদি রয়েছে, আমরা কথা বলতে চাবো এখানকার দর্শনে তারা কোথায় থেকে এসেছেন, কি জন্য এসেছেন এবং তাদের অনুভূতি আমরা জানতে চাবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি বোরঘাটা থেকে আসছি। আমরা সেতুতে হাঁটবো, পায়ে হেঁটে সেতু দেখবো। যদি আপনারা যদি দেখতে না দেন তাহলে আমরা এত কষ্ট করে কি জন্য আসলাম? পায়ে হাঁটা নিষেধ না, মানে আমরা শুনছি এরকম যে তিন দিন দিবে পায়ে হেঁটে একটু দেখার। সেতু দেখার পর আপনার কেমন লাগে? দূর থেকে দেখো ভালো লাগে, কিন্তু মানে আমার খুব ইচ্ছে আমি পায়ে একটু হাঁটবো, সেতুর উপরে পায়ে একটু হাঁটবো। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলবো আরো কিছু দর্শনার্থীদের সঙ্গে যারা এই সেতুর ঠিক টোল প্লাজার সামনে এসে দাঁড়িয়ে আছেন ব্যারিকেডের কারণে। তারা এই নিরাপত্তার খাতিরে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এখানে আগেই উল্লেখ করা আছে এবং জেলা প্রশাসন থেকে এবং কঠোর নিরাপত্তার নির্দেশনা আছে। সেতুর ভিতরে গিয়ে কেউ কাউকে ছবি তুলতে দেওয়া হবে না, কাউকে সেলফি তুলতে দেওয়া হচ্ছে না। এবং আজকে দুপুরের পর থেকেই কিন্তু কঠোর নিরাপত্তা রয়েছে পদ্মা সেতুতে। যদি কেউ ওঠে তাদেরকে জরিমানা করা হচ্ছে। এর আগে পদ্মা সেতুতে শরীয়তপুর জাজিরার যিনি এসেছিলেন তিনি কিন্তু আটজন মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন। তারা সেতুতে হেলমেট এবং যে সেতু যে নিরাপদ যেই নিয়ম রয়েছে সেই নিয়ম ভঙ্গ করার কারণে কিন্তু তাদের জরিমানা করা হচ্ছে। দর্শক আমি আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এখান থেকে প্রত্যেকে কিন্তু টোল দিয়ে নিরাপদেই তাদের যে সেতু রয়েছে সেই সেতুতে গন্তব্য করছেন। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার দর্শনার্থী কিন্তু এখন এই পদ্মা সেতুর পারে। তাদের যেই স্বপ্ন ছিল দীর্ঘদিনের লালিত স্বপ্ন, সেটি গতকালকেই তাদের বাস্তবায়ন হয়েছে। এ কারণেই তারা কিন্তু আজ তাদের যে স্বপ্নের পদ্মা সেতু সেই পদ্মা সেতুতে এসেছেন। আমরা কথা বলতে চাবো যারা এই সেতু দেখতে এসেছে তাদের অনুভূতি কি, তাদের তারা আসলে আপনি যদি আমাদের বলতেন আজকে তো প্রথম আপনি এই সেতুতে যাচ্ছেন, আপনার অনুভূতিটা কি? খুব আনন্দ লাগছে। ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আরও কিছু দর্শকদের সঙ্গে দর্শক কথা বলবো। আপনারা জানেন যে পদ্মা সেতুর ভিতরে কাউকে পায়ে পদ্মা সেতুর উপরে কাউকে পায়ে হেঁটে যেতে দেওয়া হচ্ছে না, এ কারণেই কিন্তু অনেকেই মোটর সাইকেল নিয়ে এখানে এসেছেন। আমি এখন এখানকার কথা বলতে চাবো কয়েকজন সঙ্গে। ভাই আজকে তো প্রথম আপনি ফেরি দিয়ে যাচ্ছেন, সরি সেতুতে যাচ্ছেন, আপনার কেমন লাগছে? আসলে ভাই অনুভূতি প্রকাশ করা যাবে না, এত বড় সেতু বিশ্বের ভেতরে কয়েকটা সেতুর ভেতরে অন্যতম, সেজন্য আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি গর্বিত।
ধন্যবাদ আবা আজকে আপনি যে সেতু দিয়ে যাচ্ছেন আপনার কেমন লাগছে বলুন হ্যাঁ খুব ভালো লাগছে আমরা ঢাকা থেকে আসছি এসে আবার ব্যাক করছি আপনি কি সেতু উদ্দেশ্যে এসেছেন জি জি ঘুরতে আসছি ঢাকা থেকে আসছি ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এরা কিন্তু এই সেতুর উদ্দেশ্যে ঢাকা থেকে কিন্তু এখানে এসেছেন আবার আবার তারা এই ঢাকা থেকে আবার এই গাড়ি দিয়ে এই সেতু অপরপ্রান্ত থেকে পার হয়ে যাচ্ছেন দর্শক আপনি যদি আমি যদি আরো কিছু দেখাই এই সেতুর পারে কিন্তু এক ধরনের বাদ ভাঙ্গা উল্লাস যেটা মানুষের মাঝে হয়তো আমরা সবসময় দেখে থাকি না আজ কিন্তু গতকাল থেকে কিন্তু এ ধরনের বাদ ভাঙ্গা উল্লাস কিন্তু এই দক্ষিণ অঞ্চলের মানুষের ভিতরে বয়ে গেছে আপনারা জানেন যে এই সেতুর মাধ্যমে দক্ষিণ অঞ্চলের যে দুর্দশা ছিল সেই দুর্দশাটা আজ কেটে গেছে তাদের তাদের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তিটা কিন্তু দর্শক এখন আর নেই একটি না থাকার কারণেই এই এই দুর্দশা ভোগান্তি একমাত্র না থাকার কারণে এই স্বপ্নের পদ্মা সেতু এই স্বপ্নের পদ্মা সেতুটি বাস্তবায়নের মধ্য দিয়েই কিন্তু তাদের সেই দুর্দশা কেটে গেছে আমি দর্শক কথা বলেছিলাম এখানে যারা এসেছেন গাড়ির চালক দর্শনার্থী এবং যাত্রী সবার সঙ্গে কথা বলেছিলাম অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে কথা বলেছিলাম আমাকে অ্যাম্বুলেন্স চালক কয়েকজন জানিয়েছেন তারা ফেরির জন্য অপেক্ষা করতে করতে তাদের সাথে যে অ্যাম্বুলেন্স থাকে সেখানে কিন্তু অসংখ্য লোক কিন্তু তাদের মারা গেছে তারা আশা করছে ফেরির জন্য অ্যাম্বুলেন্সে আর কোনো রোগী মারা যাবে না আর তাদের যে আর ঘন্টার বার ঘন্টা তাদের আর থাকতে হবে না এই ফেরিঘাটে সেই ফেরিঘাটের দুর্দশা অবসান হয়েছে শুধু এই স্বপ্নের পদ্মা সেতুর কারণে আমি যদি আমি এখন আরও কিছু দর্শকদের সঙ্গে কথা বলতে চাই যারা এই সেতু দেখার জন্য এসেছেন আমরা আমরা জানতে চাবো আপনার এই যে আজকে যে সেতু দেখতে এসেছেন আপনার কেমন লাগছে বলেন তো খুবই ভালো লাগতেছে দেখতে ভালো লাগার কারণটা কি কারণ স্বপ্নের একটা জিনিস এর জন্য আজকে আমরা স্বপ্নটা হাত ছোঁয়া দিচ্ছি হ্যাঁ তাই দর্শক আপনারা দেখতে পেলেন যে এখানকার দর্শনার্থীদের মাঝে কিন্তু এক ধরনের অন্যরকম খুশি খুশি বা আমি এখন আরও একজন দর্শক আজকে আপনার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছেন তাকে কি আজকে স্বপ্নের সেতু সাক্ষী করে রাখতে চলে এই লোকে নিয়ে এসেছেন কিনা হ্যাঁ কত কেমন লাগছে ভালো আছো পদ্মা সেতু দেখতে আছি ভালো লাগতেছে ভালো দেখতেছে সবাই মিল্লা জিল্লা দেখতেছি সমস্যা নেই বইনে আইসে ভাই আইসে নিজের পরিবার নিয়ে দেখতেছি খুব ভালোই ভালো ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক আমরা আরো কিছু দর্শকদের সঙ্গে কথা বলতে চাই আমি কিন্তু এখন যে স্থানটিতে রয়েছি টোল প্লাজার ঠিক সামনে টোল প্লাজার সামনে কিন্তু এত পরিমাণে যানজট বলা চলে এত পরিমাণে মানুষজন তারা কিন্তু তারা একটু চেষ্টা করেছে তাদের যে স্বপ্নের পদ্মা সেতু সেই স্বপ্নের পদ্মা সেতুতে এক মিনিটের জন্য হলেও তারা তাদের উপরে উঠবে কিন্তু সেতু কর্তৃপক্ষের নিদর্শন নিষেধ থাকার কারণে কিন্তু তারা সেখানে যেতে পারছে না আমি দর্শক আরো একজনের সঙ্গে কথা বলতে চাই আজকে আপনার এখানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে এটা আমাদের জন্য একটা গর্ব আমাদের দেশের জন্য আমাদের এলাকার জন্য সকল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ ধন্যবাদ দর্শক আমরা কথা বলেছি অনেকের সঙ্গে আমরা এখন কথা বলার চেষ্টা করব যারা নিরাপত্তা দায়িত্ব রয়েছে তাদের নিরাপত্তা যোদ্ধার কতটুকু রয়েছে কতটুকু থাকবে এবং তাদের কি এই সেতুতে উঠতে দেওয়া হবে কি না অনেকের ইচ্ছা ছিল যে সেতুতে হ্যাঁ সেতুতে উঠবে কিন্তু কাউকে সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না আমি এখন কথা বলতে চাই এখানে একজন আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী রয়েছে আপনি যদি আমাদের একটু জানাতেন সেতুতে কি এখন আপনারা কাউকে উঠতে দিচ্ছেন কি না সেতুতে তো ঢোকার অনুমতি নাই আপনাদের আইন শৃঙ্খলা কিরকম যোদ্ধা রয়েছে খুব ভালো রয়েছে আমরা করতেছি যথারীতি আমাদের রিউটি ওয়ার্ক আমরা কাজ করতেছি আমাদের কাজ চলছে এবং যাত্রী সাধারণ যে সুশৃঙ্খলভাবে পারাপার হচ্ছে ধন্যবাদ দর্শক আমরা এখানে এখানে কথা বলেছিলাম একজন আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারিণী যিনি এই পদস্থ ইনি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারিণী রয়েছেন দর্শক আমরা আপনাদের একটু দেখাতে চাই
পদ্মা সেতুতে টোল করা যায়, মানুষ কিভাবে টোল দিয়ে তাদের যে স্বপ্নের পদ্মা সেতু প্রথমবারের মতো সেই স্বপ্নের পদ্মা সেতুতে তারা পার হচ্ছেন, তাদের যে স্বপ্নের পদ্মা সেতু পার হতে পেরে তাদের যে অনুভূতিটা সেটা ভাষায় প্রকাশ করার মতো আপনি দেখতে পাচ্ছেন। তারা কিন্তু সবাই কিন্তু শুধু ঢাকা যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু এখানে আসেনি, তারা এসেছে এই সেতু পার হয়ে আবার অপর প্রান্ত হয়ে আবার ঘুরে আসবেন। এই এতটুকু এই সেতুতে ওঠার জন্যই কিন্তু আজ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষজন এসেছেন। আপনারা যেটি অবিশ্বাসের মতো আমার হয় দর্শক, এটা চিরস্মরণীয় থাকবে, এত সংখ্যক লোক হয়তো অন্য কোথাও সেতুতে অন্য কোনো সেতুতে হয়েছে কিনা। দর্শক আমরা এসেছিলাম এতক্ষণ খোলা কাগজের সঙ্গে, আমরা আশা করি আমাদের সঙ্গে থাকবেন, আরও কিছু নতুন নতুন কোনো তথ্য নিয়ে আমরা আসবো। দর্শক আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার লোক, শত শত গাড়ি কিন্তু তারা বিভিন্নভাবে আনন্দ উল্লাস করে তারা বেরিয়ে যাচ্ছেন, তাদের সেই স্বপ্নটাকে আজকে ছোঁয়া দিচ্ছেন। দর্শক এই পদ্মা সেতুর পার থেকে এ ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য, এবং খোলা কাগজের সঙ্গে থাকবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এই পদ্মা সেতুর কোনো ধরনের তথ্য আপনারা যদি জানতে চান, আপনাদের কমেন্টসের মাধ্যমে আবার আমরা জানিয়ে দেব এই পদ্মা সেতুর সর্বশেষ তথ্য। এই ছিল জাজিরা মাওডোবা পদ্মা সেতু পার থেকে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য।